ফের বন্যদাতাল হাতির আক্রমণে নিহত এক মহিলা। তেলিয়ামুড়ার দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের ডিএম কলোনির ওই মহিলার নাম ভালোবাসা দাস, বয়স 45 বছর। বৃহস্পতিবার বিকেল 4টা নাগাদ গৃহপালিত গরু বাড়িতে ফিরিয়ে আনতে রেললাইনের পার্শ্ববর্তী জঙ্গলে যান, সেখানেই বন্যদাতালের আক্রমণে প্রাণ হারান তিনি। সন্ধে 6টা নাগাদ খবর পৌঁছয় মৃতার বাড়িতে। প্রায় রাত 9টা নাগাদ মৃতের দেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। শুক্রবার ময়নাতদন্ত শেষে মৃতদেহ তুলে দেওয়া হয় পরিজনদের হাতে। এলাকাবাসীর অভিযোগ, তেলিয়ামুড়া থানায় ও বন দপ্তর কর্মীদের জানিয়েও তাদের আসতে না দেখে এলাকাবাসী ও পরিজনরা মৃতের দেহ উদ্ধার করে। তাদের আরও অভিযোগ, বন্য হাতির তাণ্ডবে অতিষ্ঠ হয়ে পড়েছে গোটা ডিএম কলোনি সহ কৃষ্ণপুরের বিভিন্ন এলাকা। এই ব্যাপারে বারবার বন দপ্তরের কাছে আবেদন জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না। যে হাতি দৌড়ানোর বাতানোর জন্য কিছু ভলেন্টিয়ার নিয়োগ করেছে, কিন্তু আমাদের পঞ্চায়েতে কী হয়েছে এটা আমরা জানি না। আজকে অবধি আমাদের গ্রাম পঞ্চায়েতের অধীনে কোনো ধরনের হাতি তাড়ানোর জন্য কোনো ধরনের ভলেন্টিয়ার নিয়োগ হয়নি। আমরা বারংবার দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গোপাল দাস ওনার কাছে আমরা বারংবার এই আবেদনটা রাখেছি, উনি শুধু হবে হচ্ছে। রিপোর্ট, চ্যানেল 3 রথ।